বিনাদশের কারা ভোগকারী জাহালামকে ভুল করে আবু সালেক হিসেবে শনাক্ত করে দুদক কর্মকর্তারা হাইকোর্টের নির্দেশে গঠিত দুদকের তদন্ত প্রতিবেদনে তথ্য উঠে আসে এক্ষেত্রে ব্রাক ব্যাংক ও অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা তাদের ভুলভাবে পরিচালিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিচারপতি এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ ষোলোই জুলাই এই বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন বিনাদোষে সাজা ভোগ করা পাটকল শ্রমিক জাহালমের ঘটনায় হাইকোর্টের নির্দেশে দুদক বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করে প্রতিবেদনে উল্লেখ করা হয় জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করার যে ভুলটি হয়েছে তা দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কারণেই ঘটেছে আর তাদের ভুল পথে নিয়েছে ব্রাক ব্যাংক ও অন্যান্য ব্যাংকের কর্মকর্তা এবং অ্যাকাউন্টের ভুয়া ব্যক্তিকে পরিচয় দানকারীরা দুদকের যারা নজন তদন্ত কর্মকর্তা 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 ছিলেন ছিলেন তদন্তকারী এবং সংশ্লিষ্ট মহাপরিচালক ছিলেন তিনি দায় পারেন না মলমে দুদকের আইনজীবী জানান প্রতিবেদন জমা দেয়া হয়েছে আদালতের নির্দেশে এ বিষয়ে শুনানির দিন আগামী মঙ্গলবার নির্ধারণ করেছেন হাইকোর্ট উনি তদন্ত করে রিপোর্ট দিয়েছে কমিশনের কাছে সেই কপি আজকে আমি দাখিল করলাম এখন ওই রিপোর্টের ভিত্তিতে কমিশন কি করবে না করবে সেটা কমিশনের ব্যাপার ক্ষতিপূরণ দাবি করেছেন আদালতে উপস্থিত থাকা জাহালম যারা এই মামলার প্রকৃতি আসামি তাদের আমি শাস্তি শাস্তি দাবি করছি এতদিন কঠিন শাস্তি হয় আর আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এর জন্য আমি ক্ষতিপূরণ চাই জাহালমকে নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর আদালতে নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্ট শুনানি শেষে রুল জারি করে জাহালমকে মুক্তির নির্দেশ দেন এর আগে তিন বছর বিনাদোষে কারাভোগ করে জাহালম শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা